गत इंगराजी 6 तारीखे माने छठ पुजोर आगेर दिन ठीक 10:30 समय आमी आमार गाड़ी निये कोर्टे ढुकी गाड़ीटा घोराच्छी गाड़ी सीटे आछी गाड़ी थेके तखनो नाबियोनी गाड़ीर काँच नाबियेछी इन द मिन टाइम आमादेर एसिजेम एर गाड़ी सेंट्रो गाड़ी आसे आमार गाड़ीर सामने दाड़ाय दाड़िये एसिजेम गाड़ी थेके नाबे नेबे आमार दिके मुखे थुतनी दिये बोले कि होलो एम्बुलेंस स्यार कि होलो বলছে এখানে ঢুকিয়েছেন কেন গাড়ি বেরোন বেরোন ঠিক এইভাবে মানে থ্রোয়িংটা এত বাজে ছিল বেরোন বেরোন মানে থ্রেট করলো আমাকে আমি বললাম স্যার ফাঁকা ছিল তখন উনি আমাকে বললেন একটা এসিজেম এর ভাষা বলছে ফাঁকা থাকলেই সেখানে ঢুকিয়ে দিতে হবে বলে উনি গজগজ করতে করতে উপরে চলে গেলেন দেন এন্ড দেয়ার আমি আমার সেক্রেটারিকে জানাই এবং বাড়ির অন্যান্য মেম্বাররাও জানে আমরা 8-10 জন এডিজের কাছে যাই এবং এডিজেকে ব্যাপার টোটাল ম্যাটারটা জানাই এডিজে বলেন আমার কালকে ছট আমি দুদিনের জন্য বাড়ি যাচ্ছি আপনারা একটু এখন শান্ত থাকুন আমি 12-13 তারিখে ফিরে এসে একটা সমস্যা সমাধান করব এক সপ্তাহ হয়ে গেছে উনি কোনো সাড়া করছেন না এসিজেম প্রত্যেকের সঙ্গে বাজে ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে করেন প্রত্যেকটা জুনিয়র সিনিয়রের সঙ্গে এসিজেম বাজে ব্যবহার করেন কেন করেন আমরা জানি না ওনার কি পার্সোনাল সমস্যা আছে গত 6 তারিখের ঘটনাকে কেন্দ্র করে উনি তো পলিটিক্স করছে যে উকিল বাবুদের সম্মান নিয়ে যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সেটা নিয়ে আমরা এডিএ সাহেবের কাছে যাই এডিএ সাহেবকে সমস্ত কথা ওপেন এজলাসেই আমরা বলি উনি আমাদেরকে প্রমিস করেছিলেন যে আমি ছট পুজোতে ব্যস্ত থাকব ফিরে এসে ম্যাটারটা 10-12 তারিখ নাগাদ আমি ম্যাটারটা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দেবো 10-12 তারিখ কেটে যাওয়ার পরও উনি তার কোনো স্বতঃস্ফূর্ত উত্তর আমাদের দেননি বা কোনো কথাও আমাদেরকে বলেননি যে এখন সম্ভব হচ্ছে না জসাবদের নিয়ে মিটিং করে পরে সিদ্ধান্ত জানাবো তারপরও কোনো ম্যাটার নিয়ে উনি আর আমাদেরকে আমাদের সঙ্গে বসেননি বা আলোচনার টেবিলে আসেননি তারপরে আমরা এই আজকে সোমবার আজকে 18 তারিখ আমরা ওপেন এজলাসে এডিএ সাহেবকে বলেছিলাম যে স্যার আমরা আমাদের সম্মান নিয়ে যেহেতু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আমরা স্যার কোর্ট বন্ধ রেখে এর প্রতিবাদ করছি